আমাদের রেচন তন্ত্রের প্রধান অঙ্গ হলো দুটো কিডনি। কিডনি দেখতে সিমের বিচির মতো, যা হাতের মুঠোর মতো বড়। আমাদের কিডনি মেরুদণ্ডের দুই পাশে পিঠের সাথে লাগানো থাকে। এই কিডনির সাথে লাগানো থাকে দুটো নল, যার নাম ইউরেটার। ইউরেটার কিডনি থেকে মূত্র ব্লাডার বা মূত্রথলিতে পাঠায়। ব্লাডার হলো একটি থলির মতো অঙ্গ, যার মধ্যে মূত্র জমা থাকে। এর সাথে লাগানো থাকে একটি নল, যার নাম ইউরেথ্রা। এর মাধ্যমে মূত্র দেহের বাইরে অপসারিত হয়। এছাড়াও কিডনির সাথে লাগানো থাকে লাল রঙের রেনাল ধমনী, যার মাধ্যমে রক্ত ছাকনের জন্য কিডনিতে প্রবেশ করে, এবং নীল রঙের রেনাল শিরা, যার মাধ্যমে পরিশ্রুত রক্ত কিডনি থেকে বেরিয়ে যায়।